নমস্কার মই উৎপল ভারত হলনি হৈছে ভারতের এই নতুন রূপর উপর একাধিক গ্রন্থ প্রকাশ পাইছে বিশেষ করে নরেন্দ্র মোদী আর মোদীর নতুন ভারতের উপর লিখা কিতাপত ভারতের এই নতুন রূপর কথা উল্লেখ আছে এটা নতুন প্রজন্মই এই গ্রন্থসমূহ ক্রয় করেছে আর পড়িছে ফলত কিতাপর বজারখন মোদী যুগের কল্পনাতীত প্রতীত কাহিনীর উপর লিখা গ্রন্থরে ভরি পড়িছে আর এই কিতাপসমূহ যে কেবল সাংবাদিক পণ্ডিতে লিখিছে এনে নহয় এটা নতুন জাতর লেখকর উত্থান ঘটিছে সিইও ধর্মীয় গুরু আর এস এসর অনুগত আর স্বয়ম্ভূ একাংশ প্রকাশকে প্রণয়ন করেছে এই গ্রন্থসমূহ মোদী যুগত প্রকাশিত এই গ্রন্থসমূহ যেন এতিয়া এক জ্ঞান উৎপাদনের উদ্যোগত পরিণত হয়েছে যার উদ্দেশ্য ভারতত বর্তমান চলি থাকা রাজনৈতিক মন্থনক প্রতিবিম্বিত করা নরেন্দ্র মোদীর হাতত এতিয়া সংখ্যাবল আছে তেওঁক এতিয়া প্রয়োজন আখ্যান আর কিছু বৌদ্ধিক স্বীকৃতি ভারতীয় সামাজিক রাজনৈতিক আখ্যানত এতিয়া কেন্দ্রীয় ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক যেনেকৈ এসময়ত আছিল ইন্দিরা গান্ধী কিন্তু সেই সময়ত ভারতীয় প্রকাশন ক্ষেত্রখন আজির দরে বিকশিত হওয়া নাছিল আর আজির দরে ইমান কাল্পনিক লেখাও প্রকাশ হওয়া নাছিল কিন্তু এতিয়া পরিস্থিতি এনে এক পর্যায়ে পাইছেগৈ যে নরেন্দ্র মোদীক আওকাণ করে বাতরি কাকত আলোচনী টেলিভিশন বা সামাজিক মাধ্যমত পাঁচ মিনিট সময়ও আপুনি কটাব নোৱাৰিব সামাজিক সম্প্রীতি আর নারীক সবলীকরণের উপর নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গীর পর আরম্ভ করে মধ্যবিত্ত শ্রেণীর উপর প্রভাব ইত্যাদিলৈকে অনেক গ্রন্থ গ্রন্থমেলার কোনো এখন স্থলত যদি আপুনি নরেন্দ্র মোদীর কিতাব চাই ভাগৰি পৰিছে আৰু আন এখন স্থললৈ গৈছে তেন্তে তাত আপুনি সন্মুখীন হব লাগিব বৈদেশিক মন্ত্রী এস জয়শঙ্কৰ বা ৰাসায়নিক আৰু সাৰ মন্ত্রী মনসুখ মানভিয়ার নরেন্দ্র মোদীর বিদেশ আৰু সাৰ নীতি সম্পর্কৰ নতুন কিতাপৰ এয়া নতুন দিল্লীত অনুষ্ঠিত হওয়া বিশ্ব গ্রন্থমেলার দৃশ্য যত দেখা গৈছে যেতিয়া নাগরিকে অধ্যয়ন করে তেতিয়া দেশ আগবাহে উদ্ধৃতিরে নরেন্দ্র মোদীর একাধিক কাটআউট আর হর্ডিং এই গ্রন্থমেলাত এনে ধরনের একাধিক স্টল আছে যত সকলো কিতাপেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয়ে যিসমূহ কিতাব সর্বাধিক বিক্রিযোগ্য কিতাব প্রকাশকসকলের মন্তব্য যে যা দশ বছর ভারতের প্রতিটি দিকতে বহুখিনি পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের আড়ত আছে নরেন্দ্র মোদীর ধারণা আর সি প্রেরণার উৎস প্রকাশকে কয় যে তেওঁলোকে কেবল চাহিদা পূরণ করে দরাচলতে ভারতবর্ষক গ্রন্থ আর প্রকাশনের সর্ববৃহৎ বজার হিসাবে গণ্য করা হয় যখন বজার 2024 চনের শেষের ফলে $12 বিলিয়ন হব বলে অনুমান করা হয়েছে আমাজনের বেস্ট সেলার তালিকাত আছে এস জয়শঙ্কর হোয়াই ভারত ম্যাটার্স ভারতত বিক্রি হওয়া শীর্ষ 100খন কিতাপর ভিতর 2024 চনের আরম্ভণতে মুক্তি পয়ার পাছরে পড়া রাজনৈতিক বেস্ট সেলার তালিকাত ধারাবাহিকভাবে শীর্ষস্থান লাভ করে আছে এই গ্রন্থখনে এই তালিকার শীর্ষ পর্যায়ত আছে আনন্দ রঙনাথনের হিন্দুজ ইন হিন্দু রাষ্ট্র অভিযোগ উত্থাপন হয়েছে যে এই প্রচার সম্পূর্ণ পরিকল্পিত আর উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন মশলার সম্পৃক্ত রাজনৈতিক জীবনী একোখন বেস্ট সেলার তালিকাত অন্তর্ভুক্ত হওয়াটো কোনো আচরিত কথা নহয় কিন্তু আচরিত কথাটো হল রাসায়নিক আর সার মন্ত্রী মনসুখ মানভিয়ায় ভারতের সার নীতির উপর লিখা এখন গ্রন্থও লোভনীয় স্থান লাভ করেছে বেস্ট সেলার তালিকাত এনেদরে এতিয়া কিতাপর বজার দখল করেছে নরেন্দ্র মোদী দোকানের পাছত দোকান ভরি পড়েছে নরেন্দ্র মোদী সম্পর্কত বিভিন্ন ভাষার কিতাপে নরেন্দ্র মোদী অথবা মোদী যুগের এই কিতাপর বানপানীরে আপনার ব্যক্তিগত লাইব্রেরিও ভরি পড়েছে নাকি আমালে পঠাব পারে আপনার লাইব্রেরির একোখনক ফটো